ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য TX10 প্রো টিভি কার্ডটি। আমাদের এই চ্যানেলে বেশ কয়েকদিন ধরে রিকোয়েস্ট আসতেছিল যে TX9 প্রোর আর কোনো আপডেট ভার্সন অ্যাভেলেবেল কি না এই মুহূর্তে। তবে বলতে না বলতে এই মুহূর্তে আমরা একটা হাতে পাইছি TX10 প্রো, যেটা আমাদেরকে আসলে ইম্পোর্টার কিছুদিন আগে মাত্র হ্যান্ড ওভার করলো। সো আশা রাখি TX9 প্রোর মতো TX10 প্রোটা একটা ভালো লেভেলের একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স হবে। তবে যেটা অ্যাজ ইউজুয়াল বরাবর হয় সকল টিভি বক্সগুলোতে, আসলে র্যাম রমটা একটা মিস্ট্রির মতো থাকে এবং এই টিভি কার্ডটাও সেম, এখানেও একটা মিস্ট্রি। আসলে কোথাও র্যাম রম কোথাও উল্লেখ নাই, আর আপনারা এটাও ভালো করে জানেন র্যাম রম উল্লেখ থাকলেও সেক্ষেত্রে এগুলো আসলে অ্যাকুরেট হয় না। সো এক্ষেত্রে আসলে কিছু বলার নাই। তবে এখানে একটা জিনিস নোটিসেবল, সেটা হলো এখানে কোয়াড কোর ARM কর্টেক্সের একটা A53 CPU দেওয়া হয়েছে এবং G31-এর একটা GPU। সো আশা রাখি মোটামুটি আগেরটার চেয়ে একটু বেটার হবে। সো এটা বাকিটা হচ্ছে টেস্টিংয়ের ব্যাপার। সো প্রথমে এটা আনবক্স করে নিই, কী আছে একটু দেখে নিই। অ্যাজ ইউজুয়াল যা থাকার কথা একটা টিভি বক্স। হ্যাঁ, এই দেখেন এই টিভি বক্সটাও কিন্তু আসলে ওটার মতো একটু ভালো রকম ম্যাটেরিয়াল দিয়ে করা হয়েছে। সো আই হোপ ওইটা এটাও ভালো হবে। আর অ্যাজ ইউজুয়াল বরাবরের মতো একটি থাকতেছে আপনার পাওয়ার অ্যাডাপ্টার। পাওয়ার অ্যাডাপ্টারটা অবশ্যই হচ্ছে 5 ভোল্ট 0.5 এম্পিয়ার, আর সঙ্গে থাকছে একটা HDMI কেবল এবং একটি রিমোট এবং থাকছে কিছু ইউজার ম্যানুয়াল। সো এই আর কি বক্স সরিয়ে রাখতেছি। আচ্ছা, টিভি কার্ডের এই রিমোটটা দেখে মনে হচ্ছে আমার এটা ভয়েস কমান্ড সাপোর্ট করতে পারে, যেহেতু এই বাটনটা দেওয়া হয়েছে এবং এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে যেটা বেসিক্যালি মাইক্রোফোনের জন্য ব্যবহার হইতে পারে। সো এটা ভয়েস সাপোর্টেড টিভি কার্ড সম্ভবত। তবে আমরা এটা টিভি কার্ড ইনস্টল করার পর বুঝতে পারবো যে আসলে কতটুকু, কারণ চাইনিজ টিভি কার্ডগুলোতে আসলে অনেক কিছুই উল্লেখ করা থাকে বাট রিয়েল সেন্সে কিছুই দেয় না। আর এ হলো মেনলি টিভি কার্ডটা। অ্যাজ ইউজুয়াল সকল টিভি কার্ডের মতো এখানেও পোর্টসগুলো দেওয়া আছে, সো এতে কোনো ডিফারেন্ট নাই। তো আমরা কিছুদিন আগে কি কয়েকটা টিভি কার্ড রিভিউ করছিলাম যেগুলো একটু কম্প্যাক্ট সাইজের ছিল। তো যেটা হয় আসলে কম্প্যাক্ট সাইজের যখন টিভি বক্স হয় তখন এখানে আসলে অনেক ধরনের পোর্ট থাকে না, যেমন টিভি স্টিকের ক্ষেত্রে এটা ছিল Wi-Fi 5 সাপোর্টেড, কিন্তু ওখানে আবার এই ধরনের ইথারনেট পোর্ট ছিল না, কিন্তু এখানে এটা ইথারনেট পোর্টটা আছে। আবার এখানে একটা এভি ইন আউটপুটও আছে যেটা দিয়ে আসলে বেসিক্যালি প্রথম টিভিগুলোতে আপনারা চালাইতে পারবেন অডিও ভিডিও ইনপুটের মাধ্যমে। HDMI কেবল, একটি পাওয়ার পোর্ট, তাছাড়া এখানে কিছুই নাই, এখানে পুরোটাই ব্ল্যাঙ্ক, এবং এখানে একটা মেমোরি কার্ড এবং দুইটা USB কার্ডের পোর্ট দেয়া আছে। হ্যাঁ দেয়া আছে। এবং এই মোটামুটি এখন আমরা এটা সেট আপ করবো, দেন এটা আমরা একটা ওভারঅল রিভিউ দেখবো যে এটা আসলে কী ধরনের পারফরমেন্স করুন। চলুন আমাদের সঙ্গে। তো সো ভিউয়ার্স, প্রথমে কার্ডটা আমরা সেট আপ করে নিই। অ্যাজ ইউজুয়াল অন্যান্য কার্ডের মতো আমরা প্রথমে এটাকে পাওয়ার আপ করবো। পাওয়ার আপ করলাম, দেন আমার কাছে অলরেডি HDMI পোর্ট দেওয়া আছে, সো আমি HDMI পোর্ট দিয়ে কানেক্ট করতেছি। আর তাছাড়া আমার কাছে অবশ্য একটা CAT6 তার আছে, সো আমি ইথারনেট কেবল ইউজ করি বেস্ট হবে, কারণ এতে স্পিডটা আমি স্টেবল পাবো। সো আমি একটু কানেক্ট করে নিচ্ছি। এই হলো মোটামুটি সেট আপ। হ্যাঁ, পাওয়ার চলে আসছে, এতে লাইটটা বিপিং করতেছে, তার মানে পাওয়ার চলে আসছে। যখন আমি কার্ডটা পাওয়ার অফ করলাম, অর্থাৎ যখন লাইটটা চলে আসে ব্লু লাইটটা, তখন এটা স্টার্ট হবে TX10 প্রো। এটা TX9-এর একটা আপডেট ভার্সন। অ্যাজ ইউজুয়াল যেটা হয় গুগলের একটা বুট আপ, সো এটা একটা গুগলের বুট হচ্ছে। একটা বিষয় মাথায় রাখবেন কি, এই টিভি কার্ড আসলে আপনি এটা ইউজ করুন বা অন্য একটা ইউজ করুন বা টেলিভিশনের কোনো কার্ড ইউজ করুন বা টেলিভিশনের যে বিল্ডিংটা থাকে ইউজ করুন, আসলে টিভি কার্ডগুলো সব জায়গায় আসলে উইক হার্ডওয়্যার করে বানানো হয়। তো যার কারণে আসলে আপনারা হয়তো একটা ল্যাপটপ থেকে PC থেকে যেই ধরনের ফার্স্ট একটা ইন্টারনেট টিভির একটা এক্সপিরিয়েন্স পান, এটা কখনোই আসলে পসিবল না টিভি কার্ডের ক্ষেত্রে। সেটা আপনার দামি টিভি বক্স হোক অথবা দামি টিভি হোক, সব জায়গায় অ্যাজ ইউজুয়াল একটা কমন প্যাটার্নই থাকে, যে এই প্যাটার্নের মধ্যে মানে মোটামুটি একটা জাস্ট
এন্টারটেনমেন্ট কাজে গান, এগুলো লং টার্মে আসলে খুব একটা সুবিধা না। এটা বুট আপ হওয়ার পর এই ধরনের একটা স্ক্রিন আসবে যেখানে আপনারা চাইলে ব্লুটুথ রিমোট কন্ট্রোলটা আপনি অ্যাড করতে পারেন, অথবা এটা চাইলেও আপনি পরে করতে পারেন। এবং রিমোটের প্যাটার্ন দেখে মনে হচ্ছে এটা একটা ভয়েস কমান্ড বেসড একটা ব্লুটুথ। এবং আমি তাও আপনাদেরকে বলছিলাম প্রথম দিকে যে এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে এবং এটা মনে হয় একটা মাইক্রোফোনের একটা পোর্ট বা মাইক্রোফোনের জন্য। সো আমি এটা কানেক্ট করে নিচ্ছি, আগে প্রেস লেফট দেন প্রেস রাইট। ইয়েস, কানেক্টেড হয়ে গেছে। তো এটা আপনার কানেকশন করার জন্য যেটা করতে হবে, লেফট অ্যারো প্রেস করে ধরে আপনাকে রাইট অ্যারো প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখলে আপনার সঙ্গে সঙ্গে টিভি কার্ডটা ব্লুটুথ এই রিমোটের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো সো ভিউয়ার্স, আমরা টিভি কার্ডটি স্টার্ট করার পরে আপনারা এই ধরনের একটা গুগলের অ্যান্ড্রয়েডের ইউআই পাবেন। এটা হচ্ছে আসলে গুগলের স্টক ইউআই যেটাকে বলে, মানে অ্যান্ড্রয়েড টিভির জন্য সেটাই আসলে এখানে দেওয়া আছে। সো এই হচ্ছে মোটামুটি এইটা। আচ্ছা, এখানে একটা মেন কোয়েশ্চেন রয়ে গেল, আমরা যখন রিমোটটা কানেক্টেড করব দেন এটা এখানে আসলে স্টে করবে, মানে এটাকে হোম স্ক্রিন বলা হয়। তো সো এইখানে একটা টিভি কার্ড একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, TX9 প্রতি কিন্তু আপনার টিভি কার্ডের সাথে যে রিমোটটা ছিল সেটা ব্লুটুথ সাপোর্টেড ছিল না, কিন্তু এখানে একটা আপগ্রেডেশন দিয়েছে TX10 প্রতি এসে, সেটা হলো আপনার এখানে একটা ব্লুটুথ সাপোর্টের একটা ভালো মানের একটা রিমোট দিছে। সো এখানে আপনি ভয়েস কমান্ডটা ব্যবহার করতে পারবেন। আর TX10 প্রতি আপনার দেখা গেছে কি ওখানে আসলে মেনশন করা ছিল প্যাকেটের গায়ে 216 বা 432, কিন্তু এখানে আসলে কোনো কিছু মেনশন করা নাই, এখানে বক্সে কিছুই মেনশন করে। সো আমরা আসলে বুঝতেই পারতেছি না যে এটা আসলে কত জিবি ভেরিয়েন্ট, অর্থাৎ র্যাম রমটা। তো সো এটা আমরা দেখবো। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আসলে কাস্টমাইজ হওয়ার পসিবিলিটি, আর এখানে আপনার যে জিপিউটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে G35, আর আপনার এমনিতে যেটা ARM কর্টেক্সের যেটা F53 CPU ইউজ করা হয়েছে। সো মোটামুটি একটা মনে করেন ARM বেসডের F53 হওয়ার কারণে হয়তো মোটামুটি একটা অ্যাজ এ এন্টারটেইনার হিসাবে আপনি এটা ভালোই একটা পারফরমেন্স পেতে পারেন। আচ্ছা, আমরা আগে একটু দেখে নিই যে এটা আসলে কত জিবি ভার্সন। তো সো এখান থেকে ডিভাইস প্রেফারেন্সে যাচ্ছি, এখানে যাওয়ার পর এখানে আসলে আচ্ছা অ্যাভার্ট সেকশনে যাই। হ্যাঁ, এটা TX10 Pro এবং অ্যান্ড্রয়েড ভার্সন 13, কিন্তু এটা আবার অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ দেখাচ্ছে 2019 সালে, তার মানে আপনার ভার্সনটা 19 নাও হতে পারে অ্যান্ড্রয়েড ভার্সন, কারণ এগুলো কাস্টমাইজড আগেও বলে রাখছি আমি আপনাদেরকে। তো এখানে তো আসলে কোনো ইনফরমেশন নেই। আচ্ছা, আমরা একটু স্টোরেজে প্রবেশ করি। হ্যাঁ, এখানে আসলে দেওয়া আছে ইন্টারনাল স্টোরেজ 128 আর 8 GB র্যাম, তার মানে হচ্ছে এক বাক্যে বলা যায় এইটা আসলে একটা কাস্টমাইজড একটা টিভি কার্ড। এখানে আসলে সর্বোচ্চ হয়তো 2 থেকে 16 GB আছে, তবে এখানে এটা বোঝার একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার যদি 128 ইন্টারনাল স্টোরেজ থাকে তার মানে আপনি হিউজ অ্যাপ ইনস্টল করতে পারবেন, কিন্তু আপনি যদি মনে করেন একটা ছোট একটা গেমস বা ছোট একটা অ্যাপ্লিকেশন, যেমন হতে পারে সে টফি, হতে পারে বায়োস্কোপ বা কিছু আলাদা অ্যাপিকে আছে যেগুলো থেকে আপনার টিভি কার্ড দেখা যায় 200-300, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিনিসটা, যে এটা কীভাবে ইউজ করে আপনি এই টিভি কার্ডগুলোতে আসলে ভালো রকম একটা পারফরমেন্স, মানে ভালো রকম পারফরমেন্স এবং বেশি টিভি দেখতে পারেন সেটা দেখাবো আপনাদেরকে। বাট ওই ধরনের অ্যাপগুলো যখন ইনস্টল করি, ইনস্টল করার পর যদি দেখা যায় কি 128 থেকে হুট করে আপনার 20 GB কমে গেছে, দেন আপনার মনে করেন একটা আমি ইনস্টল করলাম একটা ছোটো গেম, এটা হয়তো 500 MB গেম, ওটা ইনস্টল করার পর আরও 50 GB চলে গেছে, এবং 4-5টা অ্যাপ ইনস্টল করার পর মনে করেন চলে গেলো যে আর আমার থাকলো 1 GB, তখন বুঝতে হবে যে এটা আসলে 128 GB, মানে এটা 128 GB কোনো রম না, কারণ এই ধরনের গুগল টিভির অ্যান্ড্রয়েডের যে অ্যাপগুলো এগুলো খুব ছোটো ছোটো সাইজ হয়, এটি 10 MB 15 MB হয়। সো আপনার 4-5টা বা 10টা ইনস্টল করার পরে আপনার 128 GB থেকে একেবারে ডাইরেক্ট চলে আসবে না 0 GB-তে, কারণ 128 GB-র মধ্যে আমি যদি ওএসকে ধরেও নিই আপনার যে 20 GB চলে গেছে, তারপরেও কিন্তু আমি এখানে পাইতে পারি প্রায় 70-80 GB-র মতো, কিন্তু সেটা তো এত অল্পতে ফিল আপ হওয়ার কথা না। আর সেটা যদি 16 GB হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার মেমোরি সাইজ অর্থাৎ র্যাম কখনই 8 GB হবে না। আসলে এটা কাস্টমাইজ একটা টিভি কার্ড এবং এখানে আসলে 216 দেওয়া আছে। সো যেহেতু এটা একটু প্রসেসরটা একটু আপগ্রেডেশন দেওয়া হয়েছে, সো আশা করি এটা মোটামুটি এন্টারটেইনমেন্ট হিসাবে একটা ভালোই পারফরমেন্স দিবে। আমরা আমাদের আজকে ভিডিওতে আজকে মোটামুটি আপনাদেরকে এই ভিডিওর একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবো ছোটোখাটো, আর আমরা ইন ফিউচারে এখানে এই টিভি কার্ডটার উপরে একটা ইমপ্লিমেন্টেশন করবো একটি অ্যাপ, যেটাতে আপনি মোটামুটি 200-250 চ্যানেল দেখতে পারেন, আরও বেশিও দেখতে পারবেন। সো আজকে মোটামুটি আমরা শুধুমাত্র এর পারফরমেন্সটাকে রিভিউ করতে যাচ্ছি।
তো ভিউয়ার্স, আপনারা দেখলেন এটা একটা কাস্টমাইজড র্যাম এবং রম একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স। আপনারা ধরে রাখতে পারেন যে এখানে 216 পাবেন। আচ্ছা, আমি এই টিভি বক্সটা রান করার পর কিছুক্ষণ জাস্ট এমনি রেখে দিয়েছিলাম আমাদের নেট কানেকশন দিয়ে। সো তখন আমি কিছুক্ষণ পরে আসলে এটার যে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি ছিল, অর্থাৎ আপনার একটা টিভি রম যখন চালু হয় বা একটা কার্ড যখন চালু হয়, এটা অ্যান্ড্রয়েডের কিছু বেসিক কিছু ব্যাকগ্রাউন্ড প্রসেস হয়, সেটা হওয়ার পর মোটামুটি এটা যখন রিল্যাক্স মুডে আসছে তখন আমি কামব্যাক করলাম। আচ্ছা ভিউয়ার্স, তো আমি এখন একটা জিনিস বলবো আপনাদেরকে, আপনারা বেস্ট পারফরমেন্সের জন্য অবশ্যই আপনারা এখানে ব্যবহার করবেন ইথারনেট কানেকশন। আর যদি সেটা পসিবল না হয় বা ইথারনেট কানেকশন না থাকে, আপনার বাসায় যদি ওয়াইফাই অ্যাভেলেবেল হয়, সেক্ষেত্রে আপনারা ওয়াইফাই 5 মানে 5 GHz ব্যবহার করবেন, তাইলে আপনার ল্যাগ বা আপনাদের যে পারফরমেন্সটা একটু বেটার পাবেন। আচ্ছা, আমি যখন এটা আসলে ব্যবহার করতেছিলাম সেখানে আসলে একটা জিনিস নজরে পড়লো আমার, আমি যদি এখান থেকে ফাইল ম্যানেজারে প্রবেশ করি এবং এটা হচ্ছে লোকাল মেমোরি, একটু নোটিস করুন ডান পাশে যেখানে আপনার একটা ডাটাবেসে একটা ছবি দেওয়া আছে ওখানে একটু খেয়াল করুন, আমার যে এই লোকাল মেমোরিটা ওখানে দেখা আছে ইউজড 134 GB অ্যাভেলেবল 3.5 GB। আচ্ছা, আপনার নিশ্চয় এখন জিনিসটা ক্লিয়ার হতে পারছে যে এখানে আপনার জাস্ট অনলি 3.5 GB অ্যাভেলেবল আছে, অর্থাৎ এটা আসলেই একটা 16 GB অথবা তার চেয়ে কমও হতে পারে। 16 GB মানেই তো আসলে 14 GB, তো ওই ধরনেরই একটা রম। সো আমার আইডিয়াটা এটাই যে 216 হওয়ারই পসিবিলিটি, সো এটাও মোটামুটি কনফার্ম যে এটা 216। বাট পারফরমেন্সটা আপনি ভালো পাচ্ছেন, ওই যে বললাম এটার প্রসেসরটা একটু তুলনামূলক আপগ্রেড করা হয়েছে। অনেক ক্ষেত্রেই অনেকেই আমাকে কোয়েশ্চেন করে বা আমি হয়তো বারবার একই ভিডিও দেখাই না বলে হয়তো আমাকে জিজ্ঞেস করে যে কীভাবে আমি কানেকশন দিব ওয়াইফাইটা, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা যেটা করবেন এখান থেকে সেটিংসে যাবেন, যাওয়ার পর আপনারা এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে প্রবেশ করে দেখুন এখানে আপনার দেখাচ্ছে ইয়াগুলো ওয়াইফাইগুলো। সো আপনি চাইলে এখান থেকে ঢুকেই মানে যখন ক্লিক করবেন তখন আপনার অটোমেটিক পাসওয়ার্ড যাবে এবং এটা মোটামুটি সবাই পারে, আমরা পাসওয়ার্ডটা প্রবেশ করে নেক্সট দিয়ে ডান করে দিব, তাইলে আমার এটা কানেক্টেড হয়ে যাবে। আমি এখানে বেটার পারফরমেন্সের জন্য আমি এখানে আপনার ইথারনেট কেবল ব্যবহার করতেছি যেটা ক্যাট 6 তার আর কি। সো ওটা আসলে আপনাদেরকে আমি রিকমেন্ড করবো ওইটাই ব্যবহার করার জন্য। তো আমরা প্রথমেই একটা কাজ করবো, সেটা হলে গুগল প্লে স্টোরে একটু সাইন আপ করে নিই, সাইন আপ না বেসিক্যালি সাইন ইন করে নিই। আপনাদের যদি কারো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে সাইন আপ করার সাজেশন থাকবে, কারণ আপনি এটা ছাড়া অনেক কিছু ব্যবহার করতে পারবেন না, যেমন প্লে স্টোর থেকে মনে হচ্ছে ডাউনলোড করতে পারবেন না, অনেকটা আমাদের মোবাইল ফোনের মধ্যে। সো আমরা এটা একটু সাইন ইন করে নিই। হ্যাঁ, আমাদের এই অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে গেছে। সো আমরা এখন গুগল প্লে সার্ভিসটা ব্যবহার করতে পারবো, আর গুগল প্লে সার্ভিস আপনার ব্যবহার করার জন্য অবশ্যই জিমেলের প্রয়োজন হয়, সেটা আপনারা মোটামুটি সবাই জানেন। এটা আপনার মনে করেন মোটামুটি যখন আপনি ইনস্টল করে নেবেন, মোটামুটি যখন আপনি এটা লগ ইন করে নেবেন, গুগল প্লে সার্ভিস থেকে যেই ধরনের মানে অ্যাপস, ছোটোখাটো অ্যাপসগুলো বা ছোটোখাটো যেই যেগুলো হয়, যেমন ধরুন আপনার এখানে এমএক্স প্লেয়ার, ইউটিউব, আরও বিভিন্ন ধরনের আছে, যেমন ধরুন এনিডেক্স, প্রাইম ভিডিও, সনির কিছু আছে, দেন আপনার প্রাইম ভিডিও আছে, দেন আপনার অনেক ধরনের কিছু সার্ভিস আছে, ওগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা একটা ছোট থেকে একটা অ্যাপস ইনস্টল করে দেখি, একটা ছোটো অ্যাপস ইনস্টল করে দেখি কীরকম আসলে কতক্ষণ সময় লাগে।
সো বাট এই টফি অ্যাপটাতে হয় কি আপনার, যেহেতু এটা আসলে প্রিমিয়াম ভার্সন থাকে, ইচ্ছাকৃতভাবে ফ্রি ভার্সনে কিছু প্রবলেম থাকে, যে প্রবলেমগুলোর কারণে আসলে হয়তো অনেক ক্ষেত্রে আমরা বোর্ড হই। আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে এমন একটা অ্যাপসের নাম বলবো যেটা আপনারা ইউজ করে মোটামুটি প্রচুর চ্যানেল দেখতে পারবেন, এবং তুলনামূলক লো স্পিড বা ব্যান্ডউইথের যদি আপনার নেট থাকে সেক্ষেত্রে দেখতে পারবেন। আচ্ছা, এটা তো গেল আপনার যে টফি অ্যাপটা, আমি এবার একটু দেখবো, আপনাদেরকে দেখাবো যে টিকটক অ্যাপটা ইনস্টল করলাম সেটা চলে কিনা একটু দেখি। এ চলতেছে, আপনার মোটামুটি চলতেছে, ভালোই খারাপ না, মোটামুটি দেখার মতো আর কি। জাস্ট এগুলো তো আসলে টিকটক তো কেউ আসলে টিভিতে দেখেও না, তো তারপর যেহেতু দেওয়া আছে সো দেখা আর কি। আচ্ছা, আমরা এখন দুইটা অ্যাপের ভিতরে আপনার একটা ইনস্টল একটা আপডেট করলাম, এখন একটু আমরা জাস্ট ফাইল ম্যানেজারে প্রবেশ করে দেখি যে আসলে কতটুকু জায়গা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আমাদের লেফট পাশে দেখা যাচ্ছে 3.3 জিবি, অর্থাৎ আপনাদেরকে আমি যেটা বললাম সেটা এখানে আসলে রিয়েলিটিতে আপনার 3.3 জিবি অ্যাভেলেবেল আছে। তো আপনারা মোটামুটি টুকটাক হয়তো কয়েকটা অ্যাপ এবং গেমস ইনস্টল করতে পারবেন ছোটোখাটোগুলো, এগুলো আর এমনিতে মোটামুটি ফ্লুয়েন্সিভাবে ব্যবহার করতে পারবেন। এই হলো আপনার ইয়ে। আমরা একটা জিনিস দেখাই আপনাকে, আমার এই টিভি কার্ডটার একটা সবচেয়ে জিনিস ভালো লাগছে, সেটা হলো এই টিভি কার্ডের রিমোটটাতে আপনার এই ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা প্রাইম ভিডিও, গুগল প্লে ডিরেক্ট বাটন দেওয়ার কারণে আপনি যখনই এই ইউটিউবে ক্লিক করবেন অটোমেটিক আপনার ইউটিউবটা অন হয়ে যাবে। তো এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে পার্সোনালি, এই টিভি কার্ডের বিষয়টা, যে অনেক টিভি কার্ডে দেখা যায় কি যে শুধুমাত্র এমনি দেওয়া থাকে কয়েকটা জিনিস এবং সুইচিং করে লেখাটা খুব টাফ হয়ে যায়, কিন্তু এখানে যেহেতু আপনার ডেডিকেটেড বাটন দেওয়া আছে একটু ভালোই। আচ্ছা, এখানে আমি একটু সাইন ইন করে নিই। ভিউয়ার্স, এই জিনিসটা এখন আমরা আপডেট করার পর দেখতেছি এখানে ভয়েস কমান্ডের সার্চটা আসছে, যেমন এখন যদি আমি লিখি অ্যালাউ, দেন আমি যদি বলি গোপাল ভার, এই যে আসছে। অর্থাৎ আপনাদের যদি এটা প্রবলেম হয়ে থাকে, আসার ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এটা আপডেট করে নেবেন অ্যাপটা অবশ্যই, তাহলে এখানে সার্চ বাটনটা চলে আসবে। আচ্ছা, এখন কথা হলো এই টিভি কার্ডটা আসলে কাদের জন্য এবং কারা এটা কিনবেন, কাদের জন্য এটা আসলে পারফেক্ট। প্রথম কথা হচ্ছে এই টিভি কার্ডটা নেবেন যারা, তারা অবশ্যই এখানে কোনো গেমস খেলার জন্য বা আপনার ক্লাসের অনলাইন ক্লাস করার জন্য ওই ধরনের কোনো কাজের জন্য না, এটা শুধুমাত্র একটা এন্টারটেনমেন্ট পারপাসে নেওয়া একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স। এখানে আপনারা চাইলে টফি অ্যাপ দেখতে পারবেন, বায়োস্কোপ দেখতে পারবেন, গ্রামীণ ফোনের বায়োস্কোপ, ইউটিউব, আর অনলাইনে আপনার আরও কিছু অ্যাপ আছে যেগুলো আপনার অ্যাপিকে ডাউনলোড করে আপনারা চাইলে অনেক ফ্রি টিভি দেখতে পারবেন, ওগুলো টুকটাক ইউজ করতে পারবেন। আর গেমসের ক্ষেত্রে যদি কারো খুব শখ হয় সেক্ষেত্রে হয়তো আপনারা অল্প স্বল্প ছোটো গেম ইউজ করতে পারবেন, যেহেতু এটার ইন্টারনাল স্পেস খুবই কম, মাত্র আমি দুইটা অ্যাপ ইনস্টল করার পর মাত্র 3.5 জিবির মতো অ্যাভেলেবেল আছে। সো এখানে আসলে খুব ভালো কিছু ইউজ করতে, মানে বড় ধরনের গেম আপনি ব্যবহার করতে পারবেন না। তো সো এটা যারা ব্যবহার করবেন তারা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে, যে জাস্ট টিভি দেখার জন্যই ওরা নিতে যাচ্ছে, তারা নেবেন এটা। তবে এটার ওভারঅল আমি কিছুক্ষণের যে ব্যবহার বা কয়েকদিনের যে ব্যবহার ছিল সেই কয়েকদিনের ব্যবহার অনুসারে বলতে পারি যে এটা আসলে পারফরমেন্স এতটা খারাপ না, হয়তো এটাই হলো পার্থক্য আর কি। তো এখানে এনার্জি ইফিসিয়েন্টের কথা চিন্তা করে একটু মোটামুটি অ্যাভারেজ প্রসেস দেওয়া হয়, কিন্তু অ্যাভারেজের মধ্যে এখানে আসলে যে প্রসেসটা দিছে সেটা মোটামুটি ভালো, তো যার কারণে আসলে ইউআইতে আপনার চপিনেস বা ল্যাগ বা আটকে যাওয়া, ফ্রিজ হয়ে যাওয়া, এই জিনিসটা আমি আসলে খুব একটা দেখি নাই। সো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য, আর আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে নেক্সট ভিডিও আনবো, আপনাদের স্পেশাল একটা অ্যাপের সাথে ইন্ট্রোডিউস করাবো, যে অ্যাপটার মাধ্যমে আপনি ওয়ার্ল্ডের অনেক অনেক চ্যানেল, কমপক্ষে হলে 500 থেকে 600 চ্যানেল আপনার ফ্রি দেখতে পারবেন। সো আমাদের সঙ্গেই থাকবেন, ধন্যবাদ।